এক বার লাউচ নগরে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে মুখ চিতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করব এ বাংলায় বেকার যুবক যুবতীদের নিয়ে হচ্ছেটা কি রঙিন বসন্তে আজ রঙিন বসন্ত তারা বলছেন তাদের জীবনের সব রং চুষে খেয়েছে ওই নেতারা ওই পার্থর মতো নেতারা ওই অর্পিতার মতো বান্ধবীরা ওই কুন্তল ঘোষের মতো নেতারা তারা কোন হরিদাস পাল এদের জীবনের সব রং চুষে খেয়ে নিয়েছে তারা তাই আজ রঙহীন বসন্ত তাই আজ সব রং বর্জন করে আজ বসে থাকতে হচ্ছে রাস্তার ধারে তারা বলছেন সূর্য যেভাবে ডুবে গেছে তাদের ভাগ্যটাও ডুবিয়ে দিয়েছে এই নেতারা এই নেতারা কিন্তু আজ সব রংবাজদের রং গায়েব হতে শুরু করেছে এবং সেই দিনটার স্বপ্ন দেখছে সেই নতুন দিনের স্বপ্ন দেখছে চাকরি প্রার্থীরা তারা স্কুলে যাবে তারা কলম ধরবে ঝাঁটা তারা ধরবে না তারা ঝাঁটা ছেড়ে আজ কলম ধরার দিন তাই তারা ঝাঁটা ছাড়ছে কলম ধরার প্রস্তুতি নিচ্ছে আজ রংবাজদের রঙের দিন শেষ এই জায়গা থেকে আসবো আলোচনায় প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট রঙের উৎসবে মেতেছে রাজ ওদের জীবন রঙহীন একটার পর একটা উৎসব পার ওদের ঠিকানা সেই রাস্তা 16 সাল থেকে 2023 সাল 723 দিন তারা রাস্তায় বসে রয়েছেন তাদের জীবনে কোনো রং নেই তাদের রংহীন বসন্ত নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরা একদিকে বঞ্চিত চাকরি প্রার্থীরা রাস্তায় অন্যদিকে বকেয়া ডিএ দাবিতে আন্দোলনে অনর্স সরকারি চাকরি প্রার্থীরা ডিএদের বঞ্চনার বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদে সামিল সংগ্রামী যৌথ মঞ্চ এখানে মাথা কাটাতে কেউ বিশ্বাস করে না মাথা কাটা তো 12 বছর ধরে উনি মাথা কেটেছেন ছাত্র ছাত্রীদের জন্য পরিকাঠামো পাওয়া যায় না রোগীদের জন্য হসপিটালে ডাক্তার নার্স থাকে না আর উনি বলছেন যে ওনার মাথা কাটার কথা মাথা তো উনি 12 বছর ধরে রাজ্যবাসীর কাটছেন ওনার মাথা কাটতে চাই না আমাদের প্রাপ্যটা বুঝিয়ে দিন টাকা যে টাকাটা আপনি নয় ছয় করেছেন সেই টাকাটা আমাদেরকে প্রাপ্য বুঝিয়ে দিন এদিন আন্দোলনরত সরকারি কর্মী ও চাকরি প্রার্থীদের মঞ্চে গিয়ে সুর চড়ান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা দেখুন যে সরকার বলছে যে ভাই আমি দিয়ে দিতে পারবো না অপারক তো কালকে যদি কোর্ট বলে নির্দেশ দেয় তো দেউলিয়া সরকার রেখেছেন কেন ছেড়ে দিন আপনি কেন টাকা চাইবেন আপনি টাকা চাইবেন ডিএর জন্য তাহলে এতদিন যে টাকা নিয়েছেন ডিএর জন্য তার হিসেবটা ক্লিয়ার করুন শিক্ষিত বেকারের চাকরি চুরি সরকারি কর্মী ডিএ চুরি বঞ্চনার বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ জোরালো হচ্ছে রিপাবলিক বাংলা বাংলায় যারা চাকরি করছে তারাও রাস্তায় তারাও ঝাঁটা হাতে আর যারা চাকরি করবে তারা 2016 সাল থেকে 2014 সাল থেকে তারা বলছেন তাদের জীবনের রংগুলো সব বেরঙিন হয়ে গিয়েছে তাই রংহীন বসন্ত আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় করে পরামর্শ করেছেন রাজু দা রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ রাখবেন তৃণমূলের সমর্থক প্রীতম দত্ত রয়েছেন বিজেপির মুখপাত্র অনিন্দ রায় চৌধুরী রয়েছেন আমার সঙ্গে কংগ্রেসের মুখপাত্র এবং আমার সঙ্গে রয়েছেন দিত্যা কর সুদীপ্ত দা রয়েছেন আমি আলোচনায় আসবো কিন্তু চাকরি প্রার্থীদের দিয়ে শুরু করবো রংহীন বসন্ত 724 দিন 2014 সাল থেকে তারা বলছেন রংটা নেই আর কতদিন আপনারা আমরা 97 দিন ধরে বসে আছি 2014 থেকে আমরা বঞ্চিত আপনাদের রংটা কে চুষে খেয়েছে কে চুষে আমাদের কমিশন কোর্ট সরকার সবাই একসাথে চুষে খেয়েছেন কে খেয়েছে চুষে কে খেয়েছে অভিষেক কোথায় কে চুষে খেয়েছে রংটা সরকার চুষে খেয়েছে আমাদের আমাদের রংটা সরকার চুষে খেয়ে নিয়েছে কি মনে হয় কবে তোমাদের জীবনে রং দেখুন আপনি বললেন না কে চুষে খেয়েছে এই যে রাজ্য সরকার এসএসসি কমিশন মধ্যশিক্ষা পর্ষদ বিকাশ ভবনের শিক্ষা দপ্তর সমস্ত দপ্তর একসাথে মিলে আমাদের এই সমস্ত চাকরি প্রার্থীদের জীবনগুলোকে নরক বানিয়ে দিয়েছে রাজুদা এই রাজ্য সরকার সব সময় চায় যে বেকার ছেলে মেয়েদের চাকরি হোক কিন্তু কিন্তু যাদের লোকজন নেই তারা কি করছে এই বেকার ছেলে মেয়েগুলোকে ব্যবহার করছে যে তাদের আপনাদের কেউ ব্যবহার করছে অভিষেক কেউ ব্যবহার করছে দেখুন একেবারেই মানে বাজে কথা ওনারা ব্যবহার করছে সৈতুল ওইসব কথার উত্তর দেওয়ার মতো রুচি আমার নেই আমি এই আজকের রঙের দিনে মাননীয় মুখ্যমন্ত্রীকে কালা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি তার একটাই কারণ যে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু কালা পোশাক পরে আজকে রঙিন অবস্থায় আছে আর আজকে ওই বড় বড় নেতা মন্ত্রীরা কেউ জেলে আছে কেউ জেলের বাইরে আছে তারা আজকে রঙের দিনে রং তামাশা করছে ধিক্কার জানাই
ওই সব নেতা মন্ত্রীদের যারা দায়িত্বে আছে, যারা এসব দেখার পরেও নির্লজ্জের মতো অবস্থান করছে এবং এখানে এসে বলে যে কারো দ্বারা আমরা ব্যবহার হচ্ছে, নির্লজ্জতা, তার কারণটা হচ্ছে আমরা শিক্ষিত যুবক মানুষ। আমাদেরকে যদি বলা হয় যে কারো দ্বারা ব্যবহার হচ্ছে, আমাদেরকে অপমান করা হয়, সেই অপমানের অপমান করছেন। এ রাজ্যের রংটা কি, নীল সাদা না কালো? নীল সাদা না কালো আপনি বলুন। এই পাশের চোখ গড়ালে শুধু নীল সাদা, নীল সাদা। আর এইদিকে দেখুন চাকরি প্রার্থীদের, আপনাদের রং কি, আপনাদের রং কি, আপনাদের রং, আপনাদের জীবনের রং কালো, আপনাদের জীবনের রং কালো। এনাকে দেখুন, এনাকে দেখুন, শ্রীমদ ভগবত গীতা নিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। এনাকে দেখুন, রাজুদা দেখুন, এনার অবস্থাটা দেখুন, বয়স কত এনার, আর কতদিন বসে থাকবেন? এনার জীবনের রংটা পুরোটাই বদলে গেছে, পুরোটাই কালো না সাদা, সাদা একেবারেই সাদা, একেবারেই সাদা ফিকে হয়ে গেছে, কালো রং। আর চাকরিটা কোথায় গেল রাজুদা? বিরোধীরা যত চেষ্টাই করুক, বেকার ছেলে মেয়েগুলোকে ভুল বোঝানোর চেষ্টা করুক, কিন্তু এরা এরা বিরোধী নই, আমরা রাজ্যের আমার হাইকোর্ট চাকরি প্রাপ্তি নই, আমরা বিরোধী নই, এরা আমরা চাকরি, আমরা রাজ্যের মমতা ব্যানার্জি সবাইকে চাকরি দেবে। সমস্ত নাম তুলে হয়েছে, চাকরিটা কবে হবে, কবে আমাদের চাকরি প্রার্থী? এক মিনিট, এই চাকরি প্রার্থীদের ক্ষোভটা দেখলেন? এবার যারা চাকরি করছে NSQF, তারাও আজ ঝাঁটাতে দাঁড়িয়ে রয়েছে। রাজুদা, এই ঝাঁটাটা ধরতে এই শিক্ষিত ব্যক্তি, শিক্ষিত শিক্ষিত যুবকদের ভালো লাগে? রাজুদা ধরবেন না, এটা একটা প্রতীকী, প্রতীকী একটা বিক্ষোভ যে না না প্রতীকী নয়, এটা সত্যিকারের। রাজ্য সরকার আজকে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, এই যে উৎসবের দিনে, গুরুত্বপূর্ণ দিনে, যেখানে আমাদের বাড়িতে থাকার কথা সেখানে আমাদের রাস্তায়, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলি ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা চাকরি পেয়ে 10 বছর ধরে যন্ত্রণায় আজকে কাতরাচ্ছি, MCA পাস করে আজকে আমরা ঝাড়ু দিচ্ছি, কেন বেতন পাবো না? যেখানে রাজ্য সরকার বলছে, আপনি বললেন যে আমাদের রাজ্য সরকার বেকার সমস্যার সমাধানে কি করতে চাইছে, নিয়োগ করতে চাইছে, নিয়োগ করে আপনি কি চাইছেন কলম না নিয়ে ঝাঁটা হাতে ঝাড়ু দেব চাইছেন? এটা আমাদের সম্মান ফিরিয়ে দিন, আমরা সম্মান। রাজ্য সরকার বারবার বলছে এবং মমতা ব্যানার্জিও বলছে যে চাকরি হবেই হবে, চাকরি কেউ আটকাতে পারবে না, এদের চাকরি দেবে। মিথ্যাচার করছেন, প্রত্যেকটা জায়গায় মিথ্যাচার। রাজ্য সরকার উনি একটা কথা বলেছেন, উনি আস্তে আস্তে উনি একটা কথা বলেছেন যে বিরোধী আমরা, আমি সংখ্যালঘু শ্রেণীর মানুষ হিসাবে বলছি না, আপনি বললেন বিরোধীদের, আপনি বললেন বিরোধী, আমরা নিজেরা সরকার নিয়ে এসেছি, আমরা মুখ্যমন্ত্রীকে নির্বাচন করেছি, সেই নির্বাচনে জয় লাভ করার পরে আজকে 724 দিন আমাদেরকে বসিয়ে রেখেছে। শতকরা শতকরা না 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 এক মিনিট, 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 প্লিজ 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 একটা কথার প্রশ্ন আমি করতে চাই, যে যারা ভোট দিয়ে সরকারটা গঠন করে তাদের রঙিন জীবনের রংটা কারা চুষে খাচ্ছে? প্রীতম দত্ত, আজকে বাংলায় হচ্ছে রঙহীন বসন্ত, আর চারিদিকে তোলামূল পার্টি মানে তৃণমূলের চোরেদের পারন্ত। আজকে চারিদিকে তুমি দেখছো, চারিদিকে একটা চোরকে ইডি হিঁচড়ে হিঁচড়ে টানতে টানতে যখন দিল্লিতে নিয়ে যাচ্ছে, উনি তখন কী খাচ্ছেন? উনি তখন খাচ্ছেন শক্তি করার ল্যাংচা, আর এখানে এরা খাচ্ছে পুলিশের কামড়। তো এইটাই হচ্ছে আজকে পুরো বাংলার অবস্থা, যেখানে রঙহীন বসন্ত, তৃণমূল চোরেদের পারন্ত। আমি প্রথম কথা একটা কথা বলি সন্তু, যদি প্রোগ্রামটা যখন করবে তার মধ্যে যেন নিয়ম শৃঙ্খলাটা, নিয়ম শৃঙ্খলা কিনে কিসের নিয়মে আপনি বলুন, এনাদের রংগুলো কে চুষে নিয়েছে, এনাদের রং কে চুষে, প্রোগ্রামটা করা যাবে না, রংটা কে, আমাদের প্যানেলটা তো কিন্তু নিয়মে ছিল। আপনি বলুন, এক মিনিট, আপনাকে আনইন্টারাপ্টেড এক মিনিট বলতে দেবো, এক মিনিট, প্লিজ 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 এক মিনিট আনইন্টারাপ্টেড, কেউ আপনাকে, কেউ আপনাকে মাঝখানে বল, কেউ বলবে না, কারণ এইখানে যদি একজন আমাকে বলতে দেবে, ওনারাও একজন বলুক, ওনারা ওনাদের বক্তব্য বলবে, কিন্তু এই প্রোগ্রামটা যদি তুমি সঞ্চালনা ঠিক মতো না করতে পারো, তাহলে আপনি বলুন, আপনি বলুন,
আপনি বলুন, আপনি রিপাবলিক বাংলার দিকে আঙুল তুলছেন, আমার দিকে আঙুল তুলছেন? আমি আমি এই দু বছরে নানা করে এলাম, 400 দিন এদের জন্য প্রোগ্রাম করেছি, কি হ্যাঁ কিনা 400 দিন করেছি তো। তারপরে আপনি আপনি বলছেন, তারপরে আপনি বলছেন, বলুন। অবশ্যই বলতে তো হবে, ঘটনা যেটা ঘটেছে নিন্দনীয়, এটা কেউ অস্বীকার করছে না। সরকার আপনি বলতে দিবেন তাহলে আপনি বলুন, আপনি ওদেরকে উত্তর দিন, উত্তর দিন আপনি, আপনি উত্তর দিন। আরে ভারতবর্ষ একটা রাজ্য বলুন, আপনাদের রাজ্য নিয়ে যেই রাজ্যে করাপশন হয়নি, যেই রাজ্যে করাপশন হয়নি, আপনি বলুন ভারতবর্ষে একটা রাজ্যের নাম নিন যেই রাজ্যে করাপশন হয়নি। আপনারা কজন করাপ্টার লোককে অ্যারেস্ট করে আজকে জেল খাটাতে পেরেছেন, কজন লোককে শাস্তি করে দিয়েছেন, কটা লোককে শাস্তি করে দিয়েছেন, কটা লোককে শাস্তি করে দিয়েছেন বলুন। একদম বাজে কথা বলবেন না, আপনাদের প্রধানমন্ত্রী সব থেকে বড় করাপ্টার লোক, সব থেকে বড় করাপ্টার লোক। আমার কথা হচ্ছে, যেই যেই ঘটনাটা ঘটেছে সেটা আমরা সবাই স্বীকার করছি। তুমি বলতে দেবে তাহলে, তুমি বলো কোন করে টাইমগুলোকে উল্টো পাল্টা বললে কি উত্তর দেবো? আমার কথা হচ্ছে, যেটা ঘটনাটা নিন্দনীয়, ঘটনাটা তদন্ত চলছে, এবং আমার কথা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াটা এখন পুরোটাই দেখছে হচ্ছে আমাদের মহামান্য হাইকোর্ট, মহামান্য। হাইকোর্ট রিক্রুট করেনি, কিছুদিন আগে রিক্রুট করলো ছজনকে, ছজনকে রিক্রুট করেছে, তুমি কিছু জানো না? ছজনকে অ্যাপয়েন্ট করেছে, চাকরি বরখাস্ত হাইকোর্ট করছে। দাদা এক মিনিট, 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 রূপ দি 1911 জনকে বরখাস্ত করেছে হাইকোর্ট। আপনি আমার এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আপনাকে এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আপনাকে এক মিনিট দিলাম, আপনি এক মিনিটেও নিন্দা জানালেন না এই ঘটনার, আপনি তো, আপনাকে তো এক মিনিট দিলাম। শুভদীপ দেখো, আমরা একটা আলোচনা করতে এসেছি তো, আজকের দিনে দাঁড়িয়ে এদের জীবনে রং নেই একটা কারণে, তার কারণ হচ্ছে আমাদের একটা রং গভর্নমেন্ট এখানে চলছে, মানে ভুল সরকার চলছে। আর তৃণমূলের প্রতিনিধি এখানে বলছেন যে এরা নাকি বিরোধী। আচ্ছা 2019 সালে লোকসভা নির্বাচনের আগে, লোকসভা এক মিনিট, আপনার সময় কিন্তু কোনো কথা বলিনি, আপনার সঙ্গে কথা বলিনি 2019 সালে। আরে কথাটা বলতে, আমি বলার চলার সময়, প্লিজ আপনি সময় নষ্ট করবেন না, আপনি আপনার বেলা বলবেন, প্লিজ প্লিজ। আমি কি ওনার সময় বলেছি? এক মিনিট, এক মিনিট, 2019 সালে আমি প্রথমেই বলবো, দাদা আলোচনাটা করতে দিন। একটা কথা বললাম, দেখলেন তো এখানকার মুডটা বুঝতে পারলেন? তৃণমূলের প্রতিনিধি আলোচনাটা ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, চাকরি প্রার্থীরা বলছিল। এখান থেকেই তো প্রমাণ হয় যে 2019 সালে লোকসভা নির্বাচনের আগে এসে বললো আমি চাকরি দিয়ে দেবো, অবস্থান থেকে উঠে যাও, অনশন থেকে উঠে যাও। আর যে নির্বাচন চলে গেল, মুখ্যমন্ত্রীর উচিত এই মুহূর্তে এর সামনে এসে ক্ষমা চাওয়া যে ভোটের সময় আমি গিমিক করেছি, আমি ভুল কথা বলেছি, আমি চাকরিতে পারবো না, তা বলবে না। আসল কথা হচ্ছে ওনাদের নিজেদের জীবনে হরেক রকমের রং, বিভিন্ন রকমের রং। এই মদন মিত্র রঙিন চশমা পরে বড় বড় লাইভ করে ফেসবুকে, ওই সময় রং পাওয়া যায়। আর এদের জীবন থেকে সব ধরনের রং সব কিছু মুছে দিয়ে এখন এদের জীবনটাকে রং নামায় নিয়ে চলে যাচ্ছে তৃণমূলের সরকার। আসলে এই তৃণমূলের সরকার চাকরিতে পারবে না, আর চাকরিতে পারবে না বলে আমরা বলতে চাই এই তৃণমূল জনতা রাজ্য থেকে চলে যাবে, তবে এরা চাকরি পাবে। চাকরি প্রার্থীদের রং লাল নয়, সবুজ নয়, গেরুয়া নয়, আমাদের রং এখন কালোতে পরিণত হয়েছে। আপনি নিয়মের কথা বললেন, কোন নিয়মে আমাদের এই নিয়োগটা প্যানেলটা কোর্টে আটকে রেখেছে আমরাও জানতে চাই। কমিশন কমিশন বলেছে, কমিশন বলেছে আমরা রেডি, কমিশন বলেছে আমরা রেডি প্যানেল, তাহলে কার অঙ্গুলি হেলো রে, কার অঙ্গুলি হেলো রে? আমাদের প্যানেলটা প্রকাশ করা হচ্ছে না 9 বছর ধরে, যেখানে কমিশন টিএমসি, আমি বলতে চাই টিএমসির যে এখানে মুখপাত্র তাকে এটা একবার পড়ে দেখুন যে একটা নিয়োগ করতে কতদিন সময় লাগে আপনাদের, আর কোর্টের এখনো অর্ডার আছে 14 নভেম্বরের দেওয়ার কথা ছিল, কোর্ট কি বাহানা দেখাচ্ছে সকাল সন্ধ্যা, মানে এই মাসে প্রথম, ওই মাসে প্রথম, লাস্ট, এগুলো এটা কি বাহানা, এটা কি চলছে? অনন্দ অনন্দদা কি বলবে? আমি প্রথমেই বলবো যে রাজু দাকে এক মিনিট, ছাড়াটা ধরুন একটু, তাহলে দুর্নীতিদার কালীঘাটে গিয়ে দুর্নীতিগুলো পরিষ্কার করুন এই ছাটা দিয়ে। এক, দু নম্বর আমি বলি, লজ্জার কি রং হয় আমি জানি না, তবে কয়লার রং কালো হয়। সারা বছর ধরে মুখ্যমন্ত্রী আর ভাইপো কয়লা চুরি করে করে আজকে হলুদ লাল নীলের বসন্ত হয়েছে, ওনারা মুখে মুখে মুখের মধ্যে কয়লা মেখেছে,
অতএব দুর্নীতির যে রং সেই রঙের নাম কয়লা এবং সেই কয়লা চোর ভাইপো আর পিসিমণি শিক্ষা চোর। তাই এই দুই চোরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ চাকরি পাবে না। আমার শুধু বলতে খারাপ লাগছে, এই তৃণমূলের প্রতিনিধিদের আপনি স্ক্রিন টেস্ট করেছেন কোনোদিন? কিসের চামড়া, বন্ডারের না মানুষের? আমার মনে হয় না। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মেঘা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানব দরদী মুখ্যমন্ত্রী, উনি ডিএ যখন 2010 সালে কি বলেছিলেন, ডিএ হচ্ছে সাংবিধানিক অধিকার, আজকে ডিএর জন্য দেখুন আন্দোলন হচ্ছে। মুখ্যমন্ত্রী মেঘালয় যেতে পারেন, মুখ্যমন্ত্রী ত্রিপুরা যেতে পারেন, মুখ্যমন্ত্রী গোয়া যেতে পারেন, কিন্তু মহাত্মা গান্ধীর পাদদেশে এই মানুষগুলো 724 দিন ধরে অনশন করছে, তাদের কাছে একবার আসার সময় হয় না? উনার স্থান জেলে, ভাইপো স্থান জেলে। প্রথম কথা হচ্ছে পরিবেশ নেই ডিবেট করার মতো, আগে ডিবেটের পরিবেশ তৈরি হোক, তারপর ডিবেট করা যাবে। এরম ভাবে এইরম ভাবে ডিবেট করা যাবে না। আপনি বলতে পারছেন না ডিবেট, আপনি বলতে পারছেন করবো অপোজিশন সবাই, আপনি বলতে পারছেন না বসন্তের আজকে এই সন্ধিক্ষণে। শুনুন, এই পরিবেশটার জন্য সম্পূর্ণ দায়ী কে? কমিশন, এই গভর্নমেন্ট। এই যদি না হতো আজকের কে এই কমিশন এই রাস্তায় বসে বসে 724 দিন অনশনের 190 দিন চলে গেল, মাতঙ্গিনী হাজিরা পাদদেশে আমাদের জীবনটা নরক থেকে নরকতর করে তুলেছে। আমরা চাই অবিলম্বে এর মুক্তি ঘটুক। আর যত বঞ্চিত চাকরি পদপ্রার্থী আছে তাদের দ্রুত স্কুলে ফিরিয়ে তাদের এই বঞ্চনার অবিষয়ে অবসান ঘটাক, এটাই আমাদের দাবি। সব শুনেছেন, কিছু বলার নেই, কে বলার মতো পরিবেশ নেই, কারণ ওনারা শুনতে রাজি। পরিবেশ চান, কি পরিবেশ চান? পরিবেশ চান, কি পরিবেশ চান? রান্নাঘর, রান্নাঘর চান? এখানে ঘর না, ঠান্ডা জল, জল দাও, জল দাও, এ জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল নিয়ে এসো, জল নিয়ে এসো, জল দাও, জল দাও, জল দাও, আরে জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল খান, আপনি ঠান্ডা জল এসে বেআইনি না, না ঠান্ডা রুমে বসুন। ওনারা বিরোধিতা করুক, হাইকোর্ট মহামান্য হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া ডিসিশন দেখছে, সেইগুলো দেখবে। আজকে এই বসন্তের সন্ধিক্ষণে এই প্রতিটা মানুষ আজকে তোমার উৎপীড়িত, একদম আতঙ্কিত। আজকে আমরা এই সমস্ত শিক্ষিত যুব সমাজ, আজকে যুব সমাজকে পুরো মেরুদণ্ডহীন করে দিয়েছে এই প্রশাসন, যারা জবাবদিহ। আজকে পুরো শিক্ষা মন্ত্রী সব জেলে চলে গেছে, আর আজকে যুব সমাজের ছাত্র ছাত্রীরা আজকে যারা তোমার আসছে দিনে যারা ভবিষ্যৎ, তারা আজকে রাস্তায়, তারা আজকে রাস্তায়, তারা আজ ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছেন, তারা বলছেন এ বাংলায় তাদের রংটা, তাদের জীবনের রংটা চুষে খেয়েছে নেতারা, এটাই তাদের জীবনের রং, ঘোর অন্ধকার, ঘোর কালো। এ রাজ্যের রং নীল সাদা নয়, এ রাজ্যের রং অন্ধকার কালো। তাই তারা বলছেন এবার তারা শেষ থেকে ছাড়বেন। এখান থেকেই আসবো আলোচনায়, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। সেটাই তো মাননীয়ার কাছে আমাদের প্রশ্ন, চাকরিটা আমাদের কবে হবে? মাননীয়া নিজে ঘোষণা করেছিলেন আমাদের সবাইকে চাকরি দেবেন, এটা পশ্চিমবঙ্গের প্রার্থী সবাই জেনে গেছে। অত চাকরি হচ্ছে না, অযোগ্যরা চাকরি করছে আমাদের চাকরিগুলো। জীবনের রংটা কি কালো না? জীবনের রংটা কালো, কালো ছাড়া কিছু দেখতে পাচ্ছি না, কালো হয়ে। আমি বারবার বলছি যে যারা বেকার ছেলে মেয়ে রয়েছে তাদের চাকরি দেওয়ার ইচ্ছা সদিচ্ছাই সরকারের রয়েছে, সদিচ্ছা রয়েছে, সদিচ্ছা নেই। আপনাকে একটু জল দিচ্ছি, আপনি জল খান, কারণ ব্যাপারটা হচ্ছে আপনাদের আমাদের প্রতি কোনো সহানুভূতি নেই, আমাদের আপনাদের প্রতি সহানুভূতি আছে। আপনারা চাকরিটা কবে দেবেন সেটা বলুন, চাকরিটা কবে দেবেন সেটা বলুন। 2014 থেকে বসে আছি, 2014 থেকে। আপনি জল খান, আপনি জল খান। আমি তো জোরে কথা বলি, চাকরিতে বেতন দিতে পারছেন না, আপনার রাজ্য সরকার ছাঁটাই করেছে, 218 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছাঁটাই করেছে, আপনি উত্তর দিন। চাকরি দিতে চাইছে কিন্তু আপনারা খুব এইখানে বসে আজ
রেই বসন্তের দিন একজন চাকরিপ্রার্থী চোখের জল ফেলেছে রে সেলেস্টিন, আমি সেই ছবিও দেখানোর চেষ্টা করবো রিপাবলিক বাংলায়, গোটা বাংলা দেখছে, আর কত চোখের জল। না না সন্তু, আজকে আমি এই সবাইকে একটাই অনুরোধ করব, যতদিন এই ঝাঁটা হাতে তোমরা কালীঘাট অভিযান না করবে আর যত তৃণমূলের পাপীদের যতদিন ছেটিয়ে বিদায় করবে ততদিন তোমরা কোনো রকম কোনো অধিকার এই পশ্চিমবঙ্গে পাবে না। না ডিএ পাচ্ছে, না চাকরি পাচ্ছে, যারা চাকরি করছে তাকেও পাঠা দিচ্ছে না আজকে, কিন্তু বাংলার অবস্থা এটা। সুতরাং একটাই উপায় আছে, ওই যে গান্ধী দাঁড়িয়ে রয়েছে, গান্ধী দাঁড়িয়ে রয়েছে দেখেছো, গান্ধীর রংটাও আজকে কালো হয়ে গেছে, গান্ধীজির রংটাও কালো আজকে, ঘন কালো গান্ধীজির রং, ঘন কালো অন্ধকার। আরে অনেকে আছে তারা হয়তো এদেরকেই ভোট দিয়েছে কিন্তু আসল চেহারা দেখতে পাচ্ছে, প্রথমত চাকরি দিতে পারে না, আর দুই যারা চাকরি করে তাদের নিয়োগ ছাড়াই করছে, তাদের ছাড়াই করে মানে দিতে পারছে না। দুর্নীতি সরকার বলেছে যারা যারা চুরি করে চাকরি পেয়েছে কলকাতা হাইকোর্ট অবজারভেশনে বলেছে তাদেরকে ছাঁটাই করতে হবে। চাকরি কে দেয়? চাকরি দেয় সরকার, কলকাতা হাইকোর্ট এখানে অবজারভেশন দেয়নি। অতএব সুদীপ্তদা এইগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন কথা। ভিত্তিহীন কথা বলছেন সুদীপ্তদা, বাজে কথা বললে উনি সম্পূর্ণটা জানে না, না জেনে ওটা আইনজীবী হয়ে জানেন না, উনি একটা অর্ডার দেখিয়ে দিন, একটা অর্ডার হাইকোর্টের মিথ্যে, একটা অর্ডার দেখিয়ে দিন, একটা অর্ডার কিছুদিন আগে হাইকোর্টে উনি লয়ার কইলা চুরি বালি চুরি ভগবান জানে। আজকে রংহীন বসন্ত একটাই একটা বিষয় বলতে চাচ্ছি, উনি বলছেন যে উনি বললেন একটা কথা যে কোর্টের বাধা আছে, কোন কোর্টের অর্ডারে বলতে দিবেন কোন কোর্টের অর্ডারে অযোগ্যদের জন্য ফাইল করতে বলা হয়েছে, ক্যান ফাইল কোন কোর্টের অর্ডারে, যে কোর্টের কালীঘাটের কোর্টের, কালীঘাটের যে কোর্টের, এভাবে তর্ক বিতর্ক চলবে, কিন্তু এই চাকরিপ্রার্থীরা বলছেন তাদের জীবনের রং, তাদের জীবনের রং, আর এই বাংলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতা মন্ত্রীরা তাদের বান্ধবীরা ঠুঙ্কা নাচছে নাচছে, আর এরা এই জীবনের রং কালো তাই তারা বলছেন তাদের জীবনে এ বাংলায় হচ্ছে নাকি, তাদেরকে নিয়ে এ বাংলায় হচ্ছে নাকি, সেই প্রশ্নটাই করলাম বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজ এখানেই শেষ করছি, সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক।